पूजा प्रकाशित है। यही धाम काशी हरिदास भुवनेश्वर यही शक्ति के श्रेष्ठ स्थान जगत कृष्ण पंडित वासुदेव के वध करें से समय काशी नरेश पंडित वासुदेव पक्ष लिए युद्ध करे तखन कृष्ण चक्र द्वारा तार मस्तक छेदन कर दिए काशी तक चले गए एवं चक्र काशी के बारे पूरी दे तखन शंकर और शांति के पालिए এইখানে যে এসে স্থান গ্রহণ করেছিলেন বৌদ্ধদের স্থানের আশ্রয় গ্রহণ করেছিলেন এই ধাম কাশী অপেক্ষা বহু শ্রেষ্ঠ শুকর ভাই কোন কোন লোক মনে করে যে হরি এম হর এক এক বটে কিন্তু কৃষ্ণের অত্যন্ত প্রিয় অত্যন্ত প্রিয় বলে এক যেরকম হয়েছে সাক্ষাৎ হরি সমস্ত গুরুকে সাক্ষাৎ ভগবান বলা হয়েছে ভগবানের প্রকাশ দিতে বলা হয়েছে ওরকম হয় শঙ্কর ভগবানের অত্যন্ত প্রিয় বলে হরিহর এক আত্মা কতগুলি লোক এখানে খুব করে তারা হরকে শঙ্করকে হরি মনে করে কিন্তু এটি জামা প্রাথের অন্তর্গত তিনি ভগবানের অত্যন্ত প্রিয় এক সময় যে প্রাচীন কালেতে যে শ্রীমদ ভাগবত ইত্যাদিতে দেখা যায় যখন রামচন্দ্রের বনবাস হয়েছে সীতার হরণ হয়ে গেছে তখন রামচন্দ্র হাসিতে হাসিতে করে দণ্ডকারণ্যতে ঘুরিয়ে বেড়াচ্ছেন পশু পাখি ইত্যাদির কাছে জিজ্ঞাসা করে আমার সীতা কোথায় আমার সীতা কোথায় সেই সময় শঙ্কর দণ্ডকারণ্যতে উপস্থিত হন এবং তার সঙ্গে সতী দেবী ছিলেন শঙ্কর রামচন্দ্রকে ওই অবস্থাতে চারিদিকে পরিক্রমা করে তিনি সচিদানন্দ তত্ত্ব সর্বান্তর্যামী সর্বশক্তিমান আর তিনি একজন মহারাজ দশরথের ছেলে তার সীতাকে রামচন্দ্র করে দিয়েছে আর তিনি জানেন না তিনি কামিন বটু ফাঁসিতে ফাঁসিতে বলে ডাকছেন তিনি সাধারণ তার তাকে আপনি প্রণাম করছেন তিনি বললেন যে আমি ঠিকই আমার এই রামই হচ্ছেন পরব্রহ্ম অতএব তুমি সন্দেহ করো না কিন্তু তিনি সন্দেহ তার থেকে গেল শঙ্কর বলা সত্ত্বেও সতী তাকে পরব্রহ্ম রূপে গ্রহণ করতে পারলেন না তখন রামচন্দ্র শঙ্কর বলে যে তুমি রক্ষা করতে পারো তখন তিনি সীতা দেবীর রূপ আনিয়ে আর রামচন্দ্রের নিকটে গেলেন রামচন্দ্র হাসিতে হাসিতে করতে করতে আবার অন্য দিকে চলে গেলেন আবার তাহার দিকে ফের আবার গেলেন বারবার তার নিকটে যাচ্ছেন যে রামচন্দ্র সাধারণ মানুষ আমাকে ঘরে আলিঙ্গন করবে তখন রামচন্দ্র হাত জোড়ে তাকে বলছে হে মাতা শঙ্কর তো আগে চলে গেলেন আপনি একেলা এখানে কি করছেন তখন সতী দেবীর ভয় হলো এই কি রকম জানলো তাহলে নিশ্চিত পরব্রহ্ম তখন তাকে শাস্তা প্রদান করেছেন তখন
আবার তাকে প্রণাম করেছেন। তখন দেখলেন যে রাম অকেলা, আর তিনি বলছেন যে হাসি দে তুমি কোথায়, আজ হোক নির্দেশে দর্দন করছে। তখন তা শুনতে ভাঙা দে, তারপরে তিনি তাকে প্রণাম করে দিয়ে আর তিনি শঙ্করের নিকটে গেলেন। শঙ্কর বললেন যে সে তুমি পরীক্ষা করেছ? তখন বললেন যে সে প্রভু আপনি আমার গুরুদেব আমার পতি, আপনি কি মিথ্যা কথা বললেন, আপনি যা বলেছেন সত্য, আমি কি তাহার পরীক্ষা করব। এখানে আবার গুরুদেবের কথা তিনি পালন করলেন না, একটি তো পূর্বাই অপরাধ হলো, আর দুটি কথা জিজ্ঞাসা করে তাকে বোধন করলেন, মিথ্যা কথা বললেন গুরু নিকটে যে আমি কোন পরীক্ষা করব না। কিন্তু শ্রীবন্তর জানি তিনি বুঝে গেলেন বৈষ্ণবা নাম যথা সম্ভব, কৃষ্ণের পরমতত্ত্ব তিনি জানেন সব থেকে বেশি, এমনকি অষ্টকালী লীলা মধ্যেও তিনি তাকে অনেক নারদ গোস্বামী ইত্যাদিকে শিক্ষা দিয়েছেন। মনে মনে সংকল্প করলেন যে আমার আরাধ্যা দেবী সীতা দেবীর উদ্ধার করেছে এই সতী, এই জন্য আজ থেকে তিনি আমার মা হলে আমার আর পত্নী সঙ্গে পত্নী হয়ে গেছে তার সাথে তখন সুবৃষ্টি আকাশ থেকে হতে লাগলো। তখন সতী দেবী বললেন যে সে আপনি কি তখন কিছু বললেন না, কিন্তু আশ্রমে যে তাকে সামনে আসুন আর আসুন দিলেন বাম দিকে আসুন না দেবাতে সতী দেবী বললেন যে আমার তখন তিনি তার পিতার যজ্ঞে যেজে সেখানে নিজের শরীরকে আত্মভূতি দিয়ে যদি শরীরের দ্বারা আমি শঙ্করের যদি সেবা না করতে পারলাম পত্নী পেতে শরীর আর পাত্র দরকার নাই, সেই জন্য তিনি এই শরীরকে পুড়িয়ে দিলেন লাইন করে দিলেন। পরবর্তীকালে যে তিনি পার্বতী হয়ে জন্ম ধারণ করে আবার শিবের সঙ্গে তার বিবাহ হয়েছে, কিন্তু ওর শরীরে এতে শিক্ষা পাওয়া যায় গুরুর বাক্যেতে সন্দেহ করতে নাই, কিন্তু গুরু হবে কেন তসমাত গুরু প্রপত্তে তর জিজ্ঞাসু সে উত্তম সাপে পরে জাতি স্থান সদ্গুরু হবেন যদি সদ্গুরু হন তাহলে তার জলে কোন অপরাধ না যেতে করে তার কোনো সাথে সন্দেহ সন্তান না করে, আর যদি কোন রকম অপরাধ হয়ে গেল তাহলে কাছে নিষ্কপট সত্য ভাবে বলতে হবে, কোন বৈষ্ণব কাছে নিষ্কপট সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বললে আবার অপরাধ হয়ে যে আবার তার ভক্তি থেকে চ্যুত হয়ে যেতে পারে। এতে এখানে বাল্মীকি রামায়ণ ইত্যাদিতে দেখাচ্ছেন স্কন্দ পুরাণেতে যে শঙ্কর কৃষ্ণের দাস রামের দাস, রাম আর কৃষ্ণ একই তত্ত্ব। রামচন্দ্রের যখন লঙ্কার পুল বাঁধা হয়েছিল যেখানে রামেশ্বরকে প্রতিষ্ঠা করা হচ্ছিল, রামচন্দ্র স্বয়ং উনার প্রতিষ্ঠা করেছিলেন রামেশ্বর, সেই সময়তে সব ওখানকার যত লোক ছিল উপস্থিত উনার অভিষেক দেখে রামচন্দ্রের হাতেতে সকলেই বলতে লাগলো মানুষ যত ছিলেন যে রামস্য ঈশ্বরঃ রামেশ্বরঃ, রামেরও ঈশ্বর হচ্ছেন যিনি তিনি রামেশ্বর। ইতিমধ্যে দেবতারা বলে তোমরা কিছু জানো না, রামস্য অসৌ ঈশ্বর রাম ঈশ্বর আর শঙ্কর ঈশ্বর। তখন শঙ্করের লিঙ্গ থেকে ভীষণ আওয়াজ আসলো যে না এই দুজনের এই যে বিচার এটা ভুল, রাম যস্য ঈশ্বর স অর্থাৎ রামই যাহার ঈশ্বর তিনি হচ্ছেন রামেশ্বর। অর্থ শঙ্কর নিজেই বলছেন যে আমার প্রভু হচ্ছেন কৃষ্ণ, এই জন্য বৃন্দাবনেতে গোপীশ্বর হয়ে তিনি কৃষ্ণের সেবা করেছেন, ধামেশ্বর তিনি যেখানে যেখানে বিষ্ণু মন্দির ভগবানের মন্দির রামচন্দ্রের মন্দির এমনকি রামচন্দ্রের মন্দির বিষ্ণু তত্ত্বের সেখানে ঈশান কোণেতে থেকে আর সবসময় তার সেবা ইত্যাদি করেন। তিনি এত ভগবানের প্রিয় যে আর কেউ যে কাজ করতে পারে নাই সেই কাজ করেছেন, কি ভগবান তাকে বলেছিলেন যে তুমি এই যারা অশুদ্ধ লোক যারা ভগবত ভজন করে না যারা বলে যে জীবই ঈশ্বর তাহাদের নিকট আমাকে গোপন করো, তুমি মায়াবাদ প্রচার করো,
যে জীবই হচ্ছে ঈশ্বর, ঈশ্বর বলে কোনো জিনিস নাই, ঈশ্বর নিরাকার নিরঞ্জন নিঃশক্তি ইত্যাদি। তখন শঙ্কর ইচ্ছা না থাকলেও ভগবানের ইচ্ছাতে তিনি ব্রাহ্মণ বংশেতে জন্মগ্রহণ করে আর মায়াবাদ প্রচার ইত্যাদি করেছিলেন। তথাপিও তিনি তিনি হচ্ছেন সদাশিব একটি তত্ত্ব, আর দ্বিতীয় হচ্ছেন তিনি তাহারি প্রকাশ রুদ্র ইত্যাদি রূপে। এখানে একাদশ রুদ্র ইত্যাদি মধ্যে যে নিঃশঙ্কর, তিনি এইখানেতে গৌরচন্দ্রের কৃপা লাভ করবার জন্য তিনি এইখানেতে বসে তার ভজন করছেন, যাতে গৌরচন্দ্র এখানে প্রকট হয়ে আমার উপরে কৃপা করে। আমরা এখন অনেক বেলা হয়ে গেছে, এখানে আপনারা সকলেই প্রসাদ এখানে পাবেন, চিড়া দিয়া হবে, আপনারা একটু লাইন করে বসে যাবেন, আর বসে সঙ্গে সঙ্গে যে পরিবেশন হবে, তারপরে এখান থেকে আমরা ক্রমে ক্রমে ক্রমেতে নৃসিংহ সুবর্ণ বিহার, আর তারপরে সুবর্ণ বিহার থেকে নৃসিংহপালি, আর ওইখানে দুপুরে আমাদের নৃসিংহদেবের মহাপ্রসাদ ওইখানে আমরা সকলেই পাব। সংক্ষেপে যে আমরা আর আজকে আমাদের একাদশী নয়, আজকে যারা একাদশী করেছে এর ফল সব নিবে কে? মোহিনী দেবী নিয়ে নেবে। আজকে বিদ্যা, আজকে একাদশী বলে কোনো জিনিস নাই, যারা এই সব তত্ত্ব জানে না তারা একাদশী করে থাকবেন। আপনার আজকে এখানে তো চিড়ে প্রসাদ পান, তারপর ওখানে খিচড়ি আনন্দ পরমানন্দ প্রসাদ গৌর প্রমাণ। But he did not become at all reclusive in that state, that he did not want to give up his kingdom. Day by day, attachment kept on increasing. Once Narad came there, when he found that Surasen king is not ready to give up his kingdom because of his attachment, then he gave him finally you have to die. Before that, if you have not cultivated love for God, your life will go in vain. Then he instructed him to worship Chaitanya Mahaprabhu. He narrated that during Kali Yuga, Chaitanya Mahaprabhu will descend and you should worship him. In Satyuga, this instruction was given to Samudra Sen, that he should worship Chaitanya Mahaprabhu. By the instruction of Narad Muni, he became interested in Krishna consciousness. He started worshipping Chaitanya Mahaprabhu, and once he had a dream, in that dream he saw Chaitanya Mahaprabhu with his associates. Then he saw Nityananda Prabhu, Advaita Acharya, all glorifying Chaitanya Mahaprabhu. So his great surprise, he became attached. There he got a blessing that you are so much blessed by Narad Muni's instruction, that in your next life, when during Kali Yuga Chaitanya Mahaprabhu will descend by Maya Bodhami, you will come as one of his associate. And to great surprise, he became associate of Chaitanya Mahaprabhu during his life, and his name was standing behind the tree. I am shutting you. When Chaitanya Mahaprabhu got married at that time, because in earlier life he was king, he had the same opulence this time also, and he spent so much money and he created lots of opulence during that very time of Chaitanya Mahaprabhu. The friend Chaitanya Mahaprabhu was married to Vaishnavi Priya. One thing very important,
Unless one needs a advanced devotee, one cannot remove his unwanted desire. Just like King Sumandar said, though he was during the 10th time of Sat Yuga, where the normally people are not so much attached with the material worldly things, but he was unable to give up his attachment for his own kingdom even during the old age. And day by day his attachment was increasing. But no sooner he went Narad Muni, his attachment was totally destroyed. So having this instruction, that Sanna Pona of Krishna consciousness and advancement in his bhakti is, and the essence that how can we give up our unwanted desires that we have to associate with advanced devotee, we should go ahead without parikrama. Just turn it around and look that way. Yeah.
Your room there. In the mud. Your room in the mud. I don't have any room in the mud. I gave you a room with Sharma Priya together. No, because oh, yes. উপরে যে সমস্ত যাত্রী এখনো ঘোরাফেরা করছেন আপনারা তাড়াতাড়ি নিচে নেমে আসুন। উপরে যে সমস্ত যাত্রী এখনো রয়েছেন আপনারা তাড়াতাড়ি নিচে নেমে আসুন, এখনই পরিক্রমা শুরু হবে। মহাপ্রভু এখানে Thank you.
মতি নাহি ভেল রাধা বিরহিত মাধব নাহি মানে রাধা বিরহিত মাধব নাহি মানে কেবল মাধব পূজা সয়ক
आनंजन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महाबदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालयै कृष्णाय कृष्णभक्ताय तदभक्ताय नमो नमः। अपनारा जे स्थाने उपस्थित हयेछेन अपनारा शुनलेन ये हच्छे राधा कुंड। বর্তমানে এর নাম হচ্ছে রাতুদ্বীপ। রাধাকুণ্ডের অপভ্রংশ রাতুদ্বীপ অথবা রতি থেকে রাত হয়েছে। এখানে রতি সর্বোৎকৃষ্ট অবস্থা। এখানকার মহাত্ম সম্বন্ধে আমরা বিকাল বেলা ওখানে সভাতে আমরা বলবো, সংক্ষেপে দু একটি কথা মাত্র নিবেদন করে এখানে বক্তব্য সমাপ্ত করব। প্রথমে একটি লাইন আমি বলবো, আপনারা পিছনে বলবেন। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, সব I'm
উপস্থিত হয়েছেন। আমি বললাম এইটা রাধা কুণ্ড, এ থেকে আর সর্বোচ্চ কোন স্থান নাই পৃথিবীতে, इससे बढ़कर के और कोई विश्व में वैकुंठ में वृंदावन में कोई भी स्थान नहीं है। एक अन्य ऐसे निताई प्रभु प्रेमिते गर्गर हो जीते, कौन प्रेमिते गर्गर हो जीते, कनाई प्रेमिते, यदि कनाई प्रेम ना था ताले एमनी प्रेम वैकुंठे प्रेम एक अन्य तेजे नाम आचे प्रेम প্রেম মানে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম মানে আবার কি কৃষ্ণের প্রতি যে প্রেম, কৃষ্ণের প্রতি যেরকম যত রকমের প্রেম আছে তার মধ্যে শ্রীমতী রাধিকার প্রেম হচ্ছে সর্বোৎকৃষ্ট। সেই রাধা শ্রীমতী রাধিকা এবং রাধা কুণ্ডের মধ্যে কোনো ভেদ নাই, যেরকম হতে রাধা কুণ্ড কৃষ্ণ কুণ্ড কৃষ্ণ এবং শ্রীমতী রাধিকা অভিন্ন, ওই রকমে এই স্থানেতে এই শ্রীমতী রাধিকার স্থান সর্বোচ্চ স্থান, মাধ্যানিক লীলার স্থান, শাস্ত্রেতে ভুরি ভুরি মহিমা বলেছেন। এমনকি উপদেশ অমৃতেতে শ্রীল রূপ গোস্বামী বলছেন, প্রেষ্টৈরপি অসুলভাম কিং পুনর্ভক্তি ভাজাম, কিং পুনর্ভক্তি ভাজাম, যারা সাধারণ লোক যাদের ভক্তি আছে তাদের কথা কি, এমনকি নারদ প্রভৃতি মহা উচ্চ এইসব নারদ ঋষি মতন লোক তাদের পক্ষে অসুলভ, তিনিও চিন্তা করতে পারেন না শ্রীমতী রাধিকার কথা, এই তার কৃষ্ণের প্রতি যে তাহার প্রেম। তিনি বলছেন, বৃন্দা বিপিনম সুরম্যম আপ্তশ্রীমান শোগোবর্ধন সারাশাস্তরিকা রসময়ীং কিং তাবত অন্নস্থস্থলৈ যস্যাপি অংশলবেন নার্হতি সম্যক মুকুন্দস্য তত প্রাণব্যধিকপ্রিয়ৈব দয়িতম তৎকুণ্ডম মেবাশ্রয়ে। অন্য সমস্তর কথা কি, বৈকুণ্ঠ অপেক্ষাও বরা মধুপুরী কেন জনিত, মধুপুরীতে কৃষ্ণের জন্ম হয়েছে, বসুদেব মহারাজ এখান থেকে নিয়ে গোকুলেতে তিনি গিয়েছেন, আর কত রকমের তিনি লীলা বিলাস করেছেন, বৈকুণ্ঠেতে ভগবানের অবতার তার জন্ম ইত্যাদি নাই, তার কেউ মাতা পিতা নাই, কিন্তু মধুপুরীতে তার মাতা পিতা আছেন, অন্য সব তাহার লীলা আছে। বৈকুণ্ঠ অপেক্ষাও মধু দ্বারকা, দ্বারকা অপেক্ষাও মথুরা, মথুরা অপেক্ষা বৃন্দাবন, বৃন্দারণ্যম সুরণ্যম অপি অত্যন্ত সুরম্য বৃন্দাবন, সেখানে রাসস্থলী সমস্ত গোপীগণকে নিয়ে কৃষ্ণ সেখানে রাস করেছেন, মথুরা ইত্যাদিতে রাস ইত্যাদি নাই, দ্বারকাতে রাস নাই, সেখানে গোপীগণের প্রাধান্য বৃন্দারণ্যেতে, কিন্তু এই বৃন্দারণ্য যাহার মহিমার একটি কণা পর্যন্ত নাই, সেকে রাধা কুণ্ড গোবর্ধন ইত্যাদির কি বলবো, এই যেখানে রাধা বৃন্দাবনেতে রাসস্থলী, সেই রাসস্থলী যে বৃন্দাবন নন্দগাঁও এবং বরসানা অন্য বৃন্দাবনেতে ভান্ডিরবন ইত্যাদি রয়েছে, কিন্তু এই যেখানে রাসস্থলী বৃন্দাবন সেইটি তাহার একটি অংশের লও মাত্র নাই, সেই যে রাধা কুণ্ড, এই রাধা কুণ্ডকে আমি পুনঃ 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 আমি বন্দনা করি, বুঝুন কেন বৈকুণ্ঠেতে বৈকুণ্ঠের অপেক্ষা দ্বারকাতে তার কোটি কোটি লক্ষ্মীগণ আছেন, তার মধ্যে সে 16108 প্রধান, সেখানে সত্যভামা রুক্মিণী ইত্যাদি রয়েছেন, কিন্তু তারা কৃষ্ণকে প্রীতি করে তাকে বশীভূত করতে পারেন নাই, যদি মান হলো তাহলে কৃষ্ণ একটি যদি হুঙ্কার দিয়ে দিল তখন তাদের
मान दूर हो जाए बोलें जे सत्राजी तेर कन्या के हमार राजबाहु थी के बाहर करे दो तक सत्यभामा जत मान करे थाकुन ना केनो तार पाय पदे ते से प्रणत होबेन लज्जित है तार पिछने बसे जाबेन किंतु बृंदा बने थे यदि कृष्ण कुछ यदि बोलें ताले ओराई कुंज थी के बाहर करे दिबे यही रकम हो राधा कुंड स्थान तिनी बोलबेन जे सामार कुंज थी के बेरिए जाओ कालो কালো লোকের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, এমন প্রেমের বশীভূত এই স্থান হচ্ছে শ্রীমত, এই হচ্ছে রাধা কুণ্ড। এই জন্য বলছেন যে অন্য লোকের কথা কি, স্বয়ং কৃষ্ণ কাচুমাচু হয়ে এই রাধা কুণ্ড তাতে রাধারানীর কে প্রসন্ন করবার জন্য আর সেখানে তিন বেলা স্নান করেন। अख रिपु रपि जत्मात अत्त देव्या प्रसादा प्रसरकित कटाक्ष प्राप्ति काम प्रकामम जद अनुसरति उच्चै स्नान सेवानु बंधै तदपि सुरभि राधा कुंडम एव आश्रयो मे। आमि एकमात्र राधा कुंड के आश्रय करी, केनो आश्रय करी, आश्रय करी एई जन्य कृष्णचंद्र स्वयं तिनी के सर्व कारण कारणम ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्व कारण कारणम सर्व कारण कारण तिनी एमन की तिनी द्वादश रसे मूल विग्रह अखिल रसामृत मूर्ति प्रसिमर रुचिरुद्ध तारका पाली कलित श्यामा ललितो राधा विदुर जयति। एमन श्री कृष्ण रस स्वरूप रसो वैश, किंतु एकाने तिनी रसो वैश होले उ आ सब लोग द्वादश रसे तथा सेवा करछे, किंतु तथापि राधा कुंड तरते से श्रीमती राधिकार एक वक्र नयन दर्शन करे তিনি কাচু মাচু হয়ে তিন বেলা স্নান করছেন ওইখানে আর ধ্যান পূজা পাঠ তিনি করছেন। অভ রিপুরপি যত্নাত অত্র দেব্যা প্রসাদ দেবীর প্রসাদের জন্য আপনি আমার এই ঝুলিতে আপনার মানটা প্রদান করুন। এই জন্য কাচু মাচু হয়ে তিনবার স্নান করেন, ত্রিসন্ধ্যা এক বেলা না তিন সন্ধ্যা। হ্যাঁ, যিনি কে এই নিত্যানন্দ প্রভুর উপাস্য, যদি তিনি না কৃপা করেন না নিতাই কি 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 প্রেম দিবে, ওই প্রেম দিবার জন্য নিতাই এসেছিলেন ওই রাধা প্রেমের একটা কণিকা মাত্র। সব সময় তিনি ভিতরে ভিতরে অনঙ্গ মঞ্জরি হয়ে ওই সব সময় রাধে 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 মন্ত্র জপছেন আর উপর থেকে কৃষ্ণ প্রেম এইগুলি দান করছেন। এই জন্য নিতাই প্রভুর অত মহিমা, নাই তো নিতাই মহিমা কিসে হবে। এই সবগুলি এখানকার মহিমা। তা আমরা এই তত্ত্ব অনুসারে আমরা ওখানে বসে বেশ ভালো ভাবতে এক ঘন্টা দেড় ঘন্টা এই সবগুলি অনুশীলন করব। আজকে এই পর্যন্ত এখানে আমার বক্তব্য সমাপ্ত করি, ওখানে যে আমার আছে আর বক্তব্য রাখলেই ভালো। গৌর প্রমাণ বুদ্ধি খারাপ হয়ে গেছে, খালি নোংরামি খালি নোংরামি মেয়ে 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 महिमा
আগে মধ্যে বলছি আমি ফান দিচ্ছি মানে মহারাজ কি কি যদি বেরিয়ে গেলেন কি কি মনে জাগৃত হবে সেই বলছে কবে জীবে দয়া হইবে উদয় নিজ সুখ ভুলি সুদিন হৃদয় কবে জীবে ঠাকুর ভক্তি বিনোদ করিয়া বিনয় ভক্তি
আপনারা কীর্তন করেন, মহারাজ বলছে এমন কীর্তন করে যেন সকলে বলতে পারে। আপনারা এবার আমার পিছনে পিছনে সবাই বলবেন, জয় জয় রাধা রমণ হরি বল, জয় জয় রাধা রমণ হরি বল। আপনাদের গলা বসে নেই, অতএব আপনারা জোর করে বলবেন, জয় জয় রাধা রমণ হরি বল, জয় জয় রাধা রমণ হরি বল, জয় রাধা রমণ হরি বল। ভক্তলোক অনেক আছে, হাত কম উঠছে, হাত কম বাজছে, সবার হাত যেন বাজে, জয় জয় রাধা রমণ হরি বল। যখন দুঃশাসনে বস্ত্র হরণ করিয়েছিলেন দ্রৌপদী পঞ্চসবি ভেবেছিল আমাদের রক্ষা করবে, দ্রৌপদী মনে করেছিলেন, কিন্তু ভগবান কৃপা আসে নাই। যখন দ্রৌপদী নিজেও চেষ্টা করেছে যে আমি নিজেকে রক্ষা করতে পারি তখন আসেনি, যখন দু হাত তুলে সারেন্ডার হয়েছে গোবিন্দের চরণে তখন গোবিন্দ বলেছে মা ভাই মা ভাই। আমাদের গুরু আশ্রম গোবিন্দ চরণে স্মরণ আমাদের সারেন্ডার হতে হবে এবং দু হাত তুলে কোন নিতাই বলে রাধে বলে কানতে হবে, রাধা রাধা রমণ হরি বল। কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরাত্তিশে নমঃ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায়ৈ তদালয়ৈ কৃষ্ণভক্তায় নমো নমঃ। তবৈবাস্মি তবৈবাস্মি ন জীবামি ত্বয়া বিনা ইতি বিজ্ঞায় রাধে ত্বং নয় মাম চরণান্তিকে। আমরা আজকে নবদ্বীপ ধাম পরিক্রমা করতে করতে সমুদ্র গড়িতে উপস্থিত হয়েছি। এই স্থানের নাম হচ্ছে সমুদ্র গতি। সমুদ্র গঙ্গাকে আশ্রয় করে এখানে তার গতি লাভ করেছিলেন, গতি লাভ মানে প্রেম লাভ করেছিলেন। তিনি গৌরলীলা এবং কৃষ্ণলীলা এখানেতে তিনি সমভাবেতে যুগপত ভাবেতে এইখানে আস্বাদন করেছিলেন, তিনি প্রেম গতি লাভ করেছিলেন, এই জন্য তার এই স্থানের নাম হচ্ছে সমুদ্র গতি। দ্বিতীয়, এখানে হচ্ছে সমুদ্রগড়। সমুদ্রগড় মানে আপনারা শ্রমণ করলেন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের ধাম পরিক্রমা থেকে, এইখানে সমুদ্রসেন নামক একজন রাজা থাকতেন। দ্বাপর যুগের পরে, দ্বাপরের যুগের কাছাকাছি ভীমসেন বিরাট সৈন্য নিয়ে দ্বীপজয় করতে 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 নবদ্বীপ ধামেতে আসেন। এইখানে সমুদ্রসেনের উপরেতে তিনি আক্রমণ করেন।
সমুদ্র সেন তার তার যে ঘোড়া ছিল যজ্ঞের ওটাকে নিয়ে তিনি বেঁধে দিলেন। তিনি মনে মনে ভাবছেন যে কৃষ্ণের তো দর্শন করা হলো না, জীবন বৃথা গেল যদি কৃষ্ণ দর্শন না হলো। এখন ভীমসেন সৌভাগ্যক্রমে এসেছেন, যদি ভীমকে আমি ভয় দেখাইতে পারি তাহলে তিনি আত্মনাদ করে কৃষ্ণকে এখানে ডাকবেন, তখন তাকে আমি দর্শন করব। তাহলে বুঝুন যে সমুদ্র সেন কত বলবান ছিলেন, যে তিনি আগেই তিনি মনে মনে ভাবছেন সমুদ্র সেনের নিকটে ভীম একটি সাধারণ যোদ্ধা, এই জন্য তিনি বলছেন যে তাকে কিরকম আমি যদি পরাজিত যদি করে দিই আর তাকে ভয় দেখিয়ে দিই তাহলে তিনি আত্মনাদ করবেন আর তার আরতিতে কৃষ্ণ এখানে চলে আসবেন। তাহলে বুঝুন যে কত বলবান ছিলেন তিনি। তাই হলো ভীম আক্রমণ করবার পরে মহারাজ সমুদ্র সেন ভীমকে পরাস্ত করে দিলেন, পানেতে জর্জরিত করে দিলেন। তখন ভীম দেখলো যে সে তাহলে তো আমার সব লোক বলবে যে সে কৃষ্ণ এদের পক্ষে হয়েও আইরা পরাজিত হলো, এই জন্য কৃষ্ণ আপকা হে কৃষ্ণ হে গোবিন্দ রাখু শরণ অব তো জীবন হারি, আমি যদি আপনি না আসেন আর এই সাধারণ একটি নগণ্য রাজা আর আমাকে যদি হারিয়ে দিল তাহলে আমার বদনামি অপমান হবে না, অপমান হবে কার, আপনার বদনাম হবে যে আপনার আমরা শরণাগত, সবসময় আপনার আমাকে রক্ষা করেন আর শেষ পর্যন্ত আমরা একটা সাধারণ রাজার কাছে আর এখানে আমরা হেরে গেলাম, এই জন্য করুণা করে তাকে ডাকাতে কৃষ্ণ সেখানে উপস্থিত হলেন। ভীম তিনি দেখেন নাই, তিনি কি দেখলেন, অদ্ভুত শ্যাম সুন্দর রূপ, সুন্দর কেশ, তিনি কিশোর মূর্তি। কিশোর মূর্তি কোথায় থাকেন, দ্বারকাতে থাকেন কি বৃন্দাবন, নবকিশোর নটবর গোপবাস রেণুকর, এই মূর্তি তিনি দেখলেন। দেখে তিনি প্রেমেতে গড়গড় হয়ে গেলেন, প্রভু আপনার এই রূপটা দেখলাম কিন্তু আমার আরো কিছু দর্শন করবার ইচ্ছা। তাহলে কি ইচ্ছা, ইচ্ছা তো তিনি জানেন, সঙ্গে সঙ্গে গৌর মূর্তি তিনি প্রকাশ করলেন, অদ্ভুত গৌর রূপ। তাহার দর্শন কর দেখেন কি অসংখ্য লোক লিয়ে সর্বদামোদর রায় রামানন্দ দ্বৈতাচার্য বক্রেশ্বর হরিদাস ঠাকুর এরা সব নৃত্য করছে আর স্বরূপ দামোদর ইত্যাদি তারা গান করছে আর সকলে প্রেমেতে একার বিভোর হয়ে গড়াগড়ি দিচ্ছে আর তারা খুব কীর্তন করছে। দেখলেন সঙ্গে সঙ্গে আবার কি দেখছেন, এই বইটাই লেখা আছে, তিনি দেখলেন যে কুমুদ বনিটা এই সমুদ্র সেনের এই যে রাজ্য এই যে সমুদ্রগড়ি এটা কি বৃন্দাবনের সব বন তো এখানে আছে, তো এখানে দেখলেন কি কুমুদ বন। কুমুদ বন কাকে বলে, যেখানে সরোবরতে সুন্দর সুন্দর কুমুদের ফুল পদ্ম ফুল কমল ফুল অত্যন্ত সুন্দর ভাবে ফুটে আসে চারিদিকে। কৃষ্ণ কি করেন, গোপীরা কি করেন, ওর মধ্যে থেকে ফুল পুষ্প চয়ন করে দিয়ে সুন্দর মালা গাঁথেন। কৃষ্ণ অদ্ভুত কলাকারী করে আর তিনি সুন্দর মালা গাঁথেন, গোপীরাও করে পরস্পর পরস্পর কেউ মাল্য দান হয়। আর কি রাধাকুণ্ডের নিকটেই আছে কুমুদবন, রাধাকুণ্ড থেকে প্রায় 2-3 মাইল, ওইখানেতে হিন্দোল লীলা হয়, হিন্দোল মানে ঝুলা, গোপীরা সখীরা তাকে ওই হিন্দোল লীলাতে তাকে চড়িয়ে রাধা কৃষ্ণের যুগলকে তারা ঝুলাচ্ছে। সেখানে দাস্য সখ্য বাৎসল্যের নাহি কগোচর, এই যে লীলা রাধাকুণ্ড শ্যামকুণ্ড এবং কুমুদবনের এই সমস্ত যে লীলা, যে সমুদ্র সেন দেখছেন যে তারাকে সখীরা ঝুলাচ্ছে
সুন্দর কুমুদরীর মালা দন্তন করে পরস্পর দিচ্ছেন, তার মধ্যে আবার উঁচু নিয়ে যাচ্ছেন, আবার এদিকে নিচে নিয়ে যাচ্ছেন, যে কৃষ্ণ চান নিজে থেকে হয়ে যাচ্ছে। এই সমস্ত লীলাগুলি দর্শন করে দিয়ে রাজা একবার কৃতার্থ হয়ে গেলেন। এই লীলাতে সখ্য দাস্য এবং বাৎসল্যের গোচর নাই। এখানে তে শ্রীমতী যশোদা দেবী আসতে পারবেন না, নন্দ বাবা আসতে পারবেন না, যেই লীলাতে ঝুলা ইত্যাদি হচ্ছে। এই সীতাম সুবল মধুমঙ্গল পর্যন্ত সেই লীলাতে প্রবেশ নাই। শেষ লীলা এই সমুদ্র সেন দেখলেন, তাহলে বুঝতে তার কত সৌভাগ্য। ভীমের কোটি জন্মে তো এইটা সম্ভব আছে কি? এই লীলা দেখবেন ঝুলাতে ঝুলানো সখীগণেতে, আর ওই কুমুদ বনেতে যে রাধাকুণ্ড তটেতে যেয়ে তিনি যদি পায়েটা উপর করে মাথাটা নিচে করে অঙ্গুষ্ঠের উপর যদি কোটি বছর দাঁড়ান গাছ বৃক্ষ এ রাধা কুণ্ডেতে তপস্যা করেন, তাহলেও সম্ভব আছে কি না আমি বলতে পারি না। অতএব ইনি কি স্তরের লোক বুঝুন, একটা দিকে দেখছেন কি রাধা কৃষ্ণ কুমুদ বনেতে রাধা কুণ্ডেতে নানা রকম মধ্যাহ্নিক লীলা মধ্যে প্রবেশ করে তাকে দর্শন করছেন ইনি, আবার অন্যদিকে মহাপ্রভুর এই কীর্তন স্বরূপ দামোদর রায় রামানন্দ যেখানে নৃত্য করছেন, বকেশ্বর পণ্ডিত হরিদাস ঠাকুর অদ্বৈতাচার্য অচ্যুতানন্দ নৃত্য করছে আর গান করছে কে কে, এরা সব মুকুন্দ আর বাসু ঘোষ সঞ্জয় এরা সব গুলি করছে। সেই কীর্তন কিরকম হতেছে ভীম দেখবে কি? ভীমের সৌভাগ্য আছে এই রকম কীর্তন দেখবার আর তার মধ্যে সম্মিলিত হওয়ার, কোটি জন্মে হবে কিনা আমি বলতে পারি না। এই সব বিচার করবার জন্য কতগুলি সিদ্ধান্ত আছে, কি সিদ্ধান্ত? প্রথমেই দেখতে হবে উত্তমা ভক্তি কাকে বলে। যাদের উত্তমা ভক্তির বিচার নাই তারা এইগুলি বুঝতেই পারবেন না, তার মধ্যে প্রবেশ করতে পারবেন না। এই জন্য আপনারা বৃহৎ ভাগবত অমৃত মধ্যে চলুন, সনাতন গোস্বামীকে শিক্ষা গুরু করে অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাধ্যনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তি উত্তমা। উত্তমা ভক্তি কাকে বলে? প্রথমে ভক্তি বলে কৃষ্ণানুশীলনম, কায়িক বাচিক এবং মানসিক যত রকমের চেষ্টা আছে, তাছাড়া ব্যতীত ভাবনা বর্তম মনকে অতিক্রম করে সেটি কি? ভাব স্নেহ মান প্রাণে রাগ অনুরাগ এইসব, এতদ্বারা অখিল চেষ্টা পরায়ণ হয়ে কায়িকী বাচিকী মানসিকী তার মধ্যে আবার প্রবৃত্তাত্মক আর নিবৃত্তাত্মক যাবতীয় সমস্ত অনর্থ অপরাধ এমনকি দ্বারকার মহিষীগণের ধ্যান পর্যন্ত এমনকি সখ্য দাস্য বাৎসল্য থেকে অমিশ্রিত শুদ্ধা প্রেমা গোপী ভক্তি, এইটি উত্তমা ভক্তির লক্ষণ। এই যারা উত্তমা ভক্তি মধ্যে যাবে নিত্য নিরন্তর কৃষ্ণের অখিল চেষ্টা পরায়ণ, নিজের জন্য কোথাও কিছু থাকবে না, কৃষ্ণের জন্য অখিল চেষ্টা পারেন আর কৃষ্ণার্থে অখিল ভোগ ত্যাগ, এই নিয়ে উত্তমাধিকারীর অনুগত হয়ে তৈল ধারাবত অবিচ্ছিন্ন গতিতে কৃষ্ণের প্রতি চিত্ত যদি লাগে তাহলে তাকে উত্তমা ভক্তি বলা হতে পারে, যদি অন্নাভিলাষ শূন্য থাকে আর জ্ঞান কর্ম আদি অনাবৃত থাকে। জ্ঞান কর্ম আমরা ছাড়তে পারবো না, কিন্তু যে জ্ঞান আর কর্ম ভক্তির পোষক ওইগুলিকে নিয়ে যাতে ভক্তি আচ্ছাদিত না হয়ে যায় আর অন্যদিকে কোন রকম ভাবে কৃষ্ণ ভক্তি ছাড়া কৃষ্ণের সেবা ছাড়া অন্য কোন অভিলাষ থাকবে না, ইচ্ছা থাকবে না, তখন এইটা হচ্ছে উত্তমা ভক্তি। এই উত্তমা ভক্তি অনুশীলন যারা করে তাদেরকে তিন ভাগেতে বিভাগ করা হয়েছে।
একজন হচ্ছেন সাধন ভক্ত, একজন ভাব ভক্ত, আবার প্রেম ভক্ত। তার মধ্যে যারা এই সাধন করছে তার মধ্যে মনে করেন যে যারা স্বরূপ সিদ্ধি হয়ে গেছে, স্বরূপ সিদ্ধি মানে কি, যাদের আদৌ শ্রদ্ধা সাধু সং অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি, আসক্তি হয়ে ভাবের মধ্যে প্রবেশ করে দিয়ে তার উপরে উঠে গিয়ে স্বরূপ সিদ্ধি যাদের হয়ে গেছে। কি স্বরূপ সিদ্ধি? নিজের স্বরূপ, কৃষ্ণের স্বরূপ তারা বুঝতে পারছে, তাদেরকে বলে স্বরূপ সিদ্ধ। ভাব অবস্থার শেষ সীমা, এরা মহাভাগবতের মধ্যে, ভাগবতের মধ্যে গণিত হয়। এই ভাগবতের মধ্যে দেখাচ্ছেন যে পাঁচ প্রকার লোক, কি কি পাঁচ? প্রথম হচ্ছে জ্ঞানী ভক্ত, তারপরে শুদ্ধ ভক্ত, তার উপরে প্রেমী ভক্ত, তার উপরে প্রেম পরভক্ত, তার দু কাঠি উপরে প্রেমাতুর ভক্ত। এরা সকলই মহাভাগবত। মহাভাগবতের মধ্যে প্রথম যারা জ্ঞানী ভক্ত, জ্ঞানী নির্বিশেষ জ্ঞানীর এখানে কথা নেই, এখানে জ্ঞানী ভক্তকে যারা শান্ত রসের উপাসক, চতুষণ প্রহ্লাদ ভীষ্ম, এই সবগুলি হচ্ছেন জ্ঞানী ভক্ত। ভক্ত কিন্তু তার মধ্যে ঐশ্বর্য জ্ঞান কিছু মিশ্রিত, কৃষ্ণকে বশীভূত করতে পারবে না, কিন্তু শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ ভক্ত, এটা বুঝে রাখতে হবে। ইনি হলেন কে? চতুষণ প্রহ্লাদ আর ভীষ্ম পিতামহ ইত্যাদি, এরা কি জ্ঞানী ভক্ত। এদেরও স্বরূপ সিদ্ধি আছে, স্বরূপ সিদ্ধি বালা নিচে বালাকে কোনকে বলা হচ্ছে না এর মধ্যে। তারপরে শুদ্ধ ভক্ত, এরা এই যে জ্ঞানী ভক্ত, এরা নারায়ণ কৃষ্ণ রাম এবং অন্য যে ভগবানের সমস্ত অবতার আছে সকলকে এই ভগবান জ্ঞান করে, তাদের এর মধ্যে কোনো প্রতি একটা খাস নিষ্ঠা নাই, এদের উপাস্য স্থির হয় নাই যে কে উপাস্য, সকলই উপাস্য, সকলই ভগবত তত্ত্ব। এরপরে শুদ্ধ ভক্ত, শুদ্ধ ভক্তকে যাহার উপাস্য ঠিক হয়ে গেছে, কৃষ্ণের মধ্যে একান্ত কি ভাব এসে গিয়েছে, কিন্তু অভি সাধন পরায়ণ, কিন্তু ভাব মধ্যে এসে স্বরূপ সিদ্ধি হয়েছে, অম্বরীশ মহারাজ তার ভাব সিদ্ধি আছে, স্বরূপেতে তার আছে, তার সমস্ত ইন্দ্রিয়গুলি কৃষ্ণের সেবাতে নিযুক্ত করেছেন, একটাও বাদ নাই। এদের মধ্যে বাদ থাকতে পারে জ্ঞানী ভক্তের মধ্যে, ইনি মুখের দ্বারা কীর্তন নাকেতে ঘ্রাণ ঠাকুরের এইসব চন্দন তুলসী প্রভৃতি এবং মনের দ্বারা ভগবত চিন্তন অষ্টকালী লীলা চিন্তন আর পায়ের দ্বারা এই হেঁটে হেঁটে পরিক্রমা ইত্যাদি ভগবানের সেবা পাদ সেবা আর ঠাকুরের অর্চন ইত্যাদি যা কিছু আছে সব তিনি করছেন, শ্রীমদ ভাগবতেতে এই বিশেষ রূপেতে বর্ণন করা আছে। কি শ্লোকটা? সবাই এত দ্বারা অম্বরীশ মহারাজ, তাহলে ইনি জ্ঞানী ভক্তির থেকে শ্রেষ্ঠ কেন? ইনার মধ্যে দাস্য ভক্তি এসে গিয়েছে, একটু কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ এসে গিয়েছে যা এদের হয় নাই। ইনার থেকে শ্রেষ্ঠ কে? প্রেমী ভক্ত সিদ্ধ এখানে এসে গেল, যাদের স্বরূপ সিদ্ধির তা আছেই, বস্তু সিদ্ধি হয়ে গেছে, রামচন্দ্রের প্রতি ইনার বস্তু সিদ্ধি হয়ে রাম তার একমাত্র নিষ্ঠা রামের মধ্যে, শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মনি তথাপি মত সর্বস্ব রাম কমল লোচন, কৃষ্ণ আছেন অন্য অবতার আছে কিন্তু ইনার রামের মধ্যে এমন নিষ্ঠা, রাম যদি কৃষ্ণ আসেন বলবেন যে প্রভু আপনি ধনুষ বাঁধলেন তাহলে আপনাকে প্রণাম করব, এমনই কৃষ্ণকে প্রণাম করবেন না। দ্বারকাতে একবার গিয়েছিলেন, সেখানেতে কৃষ্ণকে হতে হলো রাম,
তিনি সত্যভামাকে বললাম যে তুমি তাড়াতাড়ি করে হনুমান আসে, তুমি সীতা হয়ে যা। উনি বললেন আমি সীতার ভাগ ধারি না। তখন রুক্মিণীকে বললেন, রুক্মিণী তো, তখন তিনি সীতা হলেন। তখন হনুমান এসে তাকে প্রণাম করলেন। এমন তার নিষ্ঠা, এমন কি তিনি বুক ফেড়ে দেখিয়ে দিলেন, রোম রোমেতে তাহার, রাম রাম অন্তর বাহিরে, কোটি কোটি তিনি হনুমান হয়ে যেখানে যেখানে রামের গুণগান হয় সেখানে তিনি যাবেন। এই জন্য তিনি প্রেমী কৃষ্ণ রামের বিরহেতে তিনি অত্যন্ত আতুর হয়ে ওই কোন বনেতে কিম পুরুষ বর্ষেতে তিব্বতেতে সব সময় ক্রন্দন করছেন। এখানে তিনি রামের কত রকমের যে সেবা করেন তাহার ইয়ত্তা না। ইনার থেকে আর একটু উপরে প্রেমপর ভক্ত, প্রেমপর ভক্ত কারা? যাহারা মধ্যে দাসত্ব আছেই কিন্তু তার মধ্যে একটু সখ্যও আসছে, কখনো সময় একটু বাৎসল্যও এসে যাচ্ছে। এই জন্য এত দ্বারা সমৃদ্ধ যে দাস এইটা আছে পাণ্ডব বানের, এই জন্য হনুমানের অপেক্ষা অত্যন্ত শ্রেষ্ঠ। অর্জুন বলে যে আমার রথ খালি, সেনার ভিতরে তে নিয়ে চল, দু সেনার ভিতরে কৃষ্ণ ঘোড়াটাকে হেঁকে ওখানে নিয়ে যাবে, ঘোড়াকে খাওয়াচ্ছেন, তাদেরকে লালন পালন করছেন, এমনকি অর্জুন যা আদেশ দিয়েছে পালন করছেন। আপনারা জানেন কৃষ্ণের বড় সুন্দর একটি ভগ্নী ছিল, তার নাম ছিল সুভদ্রা, রূপে গুণে সব প্রকারেতে অত্যন্ত। বলরাম বলদেব তাকে বিবাহ দিতে চেয়েছিলেন দুজন, তিনি কৃষ্ণ চালাকি করে কি করে দিলেন, অর্জুনকে ত্রিদণ্ডী সন্ন্যাসী বানিয়ে দিয়ে আর দ্বারকাতে পাঠিয়ে দিয়ে আর তাহাকে বললেন যে তুমি একে নিয়ে পালিয়ে যাবে। রথ নিয়ে ওখানে গেলেন, সুভদ্রা আসলেন, সুভদ্রাকে রথের উপর নিয়ে, তখন বলদেব প্রভু অত্যন্ত রেগে ছিলেন, তখন কৃষ্ণ তাকে বুঝিয়ে দিয়েছিলেন, অনেক লম্বা ইতিহাস হয়ে যাবে এই জন্য আমি ফের চলে আসি। এরকম হোক কৃষ্ণের কত প্রিয় যে তার ভগ্নী দিয়ে কৃষ্ণ অর্জুনের তিনি সাওয়া হলেন, তাহলে বুঝুন যে সে এই পাণ্ডবগণের কত উচ্চাই। কিন্তু তার মধ্যে সখ্য হলেও দাসটাই প্রধান, ভীম হচ্ছেন দাস আরো বেশি, দাস প্রধান সখ্য কম, অর্জুন সখ্য বেশি, দাসটা একটু কম। এই জন্য পাঁচ ভাই মধ্যে ভীমের অপেক্ষাও অর্জুনের একটু শ্রেষ্ঠত্ব আছে। কিন্তু এরপরে হচ্ছে প্রেমাতুর। প্রেমাতুর মানে কে? উদ্ধব। কেন? তার মধ্যে শান্ত দাস্য সখ্য এই সব আছে, আর সখ্যতা এমন প্রগাঢ় যে তিনি আর এই পাঁচ পাঁচ ভাই মধ্যে থেকে কি অন্য কেউ দ্বারকাবাসীকে তিনি ব্রজেতে পাঠাইতে পারেন না। ব্রজে কাকে পাঠাইবেন? উদ্ধবকে পাঠাবেন। কেন? তিনি প্রেমের একটু আড়াই অক্ষর মধ্যে দু অক্ষর জানেন, আধা অক্ষর জানেন না উদ্ধব। দু অক্ষর জানাতে বলেন যে তুমি যাও ওখানে ব্রজেতে দেখে আসো, আর মাতা পিতাকে আর পেশীগণকে সখাগণকে একটু সান্ত্বনা দিয়ে এসো। উদ্ধব গেলেন, আর সেখানকার নন্দ বাবার বাৎসল্য রস, সখাগণের সখ্য রস, আর গোপীগণের মধুর রস, এত উন্নত হিমালয় মতন তিনি মনে করে হিমালয়ের একটি প্রান্তেতে বসে শুধু এইরকম দেখছেন, টুপি মাথা থেকে পড়ে যায় এমন উচ্চ একটি কণিকা তিনি ব্রজে ধারণ করতে পারেন নাই, কিন্তু ব্রজে গিয়েছিলেন। এই জন্য তাকে প্রেমাতুর ভক্ত বলা হয়। কিন্তু এর উপরে আরো কিছু আছে যা বললাম, এরা এদের মধ্যে কেউ ব্রজেতে এমনকি উদ্ধব রাধা কৃষ্ণের যুগল মূর্তির সেবা তিনি করেন নাই, তার উপাস্যদেবকে এই দ্বারকাধীশ অথবা মথুরেশ কৃষ্ণ তিনি ব্রজে গিয়ে আবার ওখান থেকে চলে আসলেন। কৃষ্ণের এই দ্বারকাধীশ মথুরা সেবা করবার এইটি তার সর্বগত ভাব, এই জন্য প্রেমাতুর হয়েও তিনি ব্রজেতে থাকতে পারলেন না। ব্রজের একটি কোন একটা তৃণ গুল্মলতা হওয়ার জন্য একটি চেষ্টা মাত্র করেছিলেন, আসাম হো চরণ রেণু জুষাম হম শ্যাম বৃন্দাবনে কিমপ গুল্মলত ঔষধীনাম যুষ্ট জন স্বজন আর্য পথঞ্চ হিত্বা ভেজে মুকুন্দ পদবীম শ্রুতিভি নির্বিজ্ঞান। ও আমি ব্রজেতে ঘাস ফুস একটা হয়ে যেতাম,
উত্তীর্ণয় হয়ে যেতাম বৃক্ষ নয়, যাতে গোপীরা নিজে পদধূলিতে আমাকে অভিষিক্ত করে আমার জীবনটাকে ধন্য করে দিবে। আমি ঘাস ফাঁসা হতে চাই। তাই শুধু নয়, বন্দে নন্দ ব্রজে স্ত্রী নাম পাদরেণু ভবিষ্যৎ যাসাং হরি কথো গীত উদাস পুনঃ। আমি গোপীগণের পদধূলি একমাত্র ধূলিকণা আমি হতে চাই, কোনোদিন তার চরণ থেকে যেন বিচ্ছিন্ন না হই। তার একটি ধূলি কোনটি ধূলি? কোটি কোটি গোপীগণ, তার মধ্যে একটা ধূলি শ্রীমতী রাধিকার ধূলি চরণ ধূলির এক কণা তিনি চাচ্ছেন। ব্রহ্মা তিনি ওখানে যে কোনো কৃষ্ণের সেবকের চরণ ধূলি চেয়েছিলেন, কিন্তু উদ্ধব তা করেন নাই। চরণ ধুলি চাই আমি, সেখানে একটি পাথর হয়ে জন্মগ্রহণ করতে চাই ব্রজেতে, যদি ব্রজেতে না হয় গোকুলেতেও, যেখানে ওই হাড়ি মেস্তারানি ওই মালার পরিষ্কার করে দিয়ে পায়ে ধোবার সময় আমার উপরে পায়ের রগড়াবে আর জল দিয়ে, তাহলেও আমার জীবনের সৌভাগ্য হবে। এইরকম হাতে ব্রহ্মা, কিন্তু ইনি কি বলছেন? গোপীগণের একটি চরণ ধেনু যদি আমি পাই আমার জীবন ধন্য হয়ে যায়। এইরকম উদ্ধবকে প্রেমাতুর বললেন, এইনার আরাধ্যকে কৃষ্ণ আর কৃষ্ণের আরাধ্যকে শ্রীমতী রাধিকা ঠাকুরানী, তাহলে বুঝুন যে তাহার এই সব তারতম্য জানা চাই। এর মধ্যে ভীমকে কোনটা ধরা হবে? দাসরস প্রেমাতুরও ধরা হবে না, প্রেম পর ভক্ত মধ্যে মাত্র মথুরা দ্বারকাতে যেতে পারেন, বৃন্দাবনে তো প্রবেশ করতে পারেন না, আর এই গৌরধাম যেখানে সাক্ষাৎ রাধা কুণ্ড সান কুণ সব এই সব গুলি আছে, এখানে কি রকম ভাবে হতে পারে? এই জন্য কৃষ্ণ যখন রাধা কৃষ্ণ যুগল মূর্তি কুমুদ বনেতে দেখাইলেন তখন ইনি দেখলেন, কিন্তু তার অধিকার ছিল না যে দেখবেন, এই জন্য তিনি দেখতে পারেন নাই। কৃষ্ণ দেখান না তা নয়, তিনি দেখতে অধিকার অনুসারে তো প্রেম যদি থাকে তাহলে দর্শন করবে, এই জন্য দর্শন করতে পারে। গৌরচন্দ্রের এই যে সংকীর্তন রাস লীলা ওটা তিনি দেখতে পান নাই। অতএব এই সব বিচার নিয়ে যদি বিচার করা যায় তাহলে দেখতে পারা যে সমুদ্র সেনের কত সৌভাগ্য। এইরকম হ্যাঁ, রাধা কৃষ্ণের নিত্য লীলা আর সেখানে কুমুদ বন রাধা কুণ্ড শ্যাম কুণ্ডের লীলা দর্শন করে, আবার মহাপ্রভুর লীলা সবগুলি দর্শন করছেন। অতএব মহাসৌভাগ্যবান আমরা সমুদ্র সেনের পাদ পদ্মের ধূলিকণা বন্দনা করি এবং তাহারকে পুনঃ পুনঃ বন্দনা করি যে এই সবগুলি ভাব যেন আমাদের হৃদয়তে আসে। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করি। কে মন্দিরটা প্রদক্ষিণ করলে আগে মন্দিরটা প্রদক্ষিণ করলে যাবে Oh, my God.
পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুই বস্তু ভেদ নাই শাস্ত্র প্রমাণ ভাই বলছেন Yeah.
Yeah.
আমাদের অনেক বিলম্ব হয়ে গেছে। আমরা আজকে চারটার সময় আমাদের মঠের সভাগৃহেতে বসবো। আজ আমরা 4 বাজে হরি নাম কীর্তন নাট মন্দির মে বৈঠেঙ্গে। We will sit there at about 4 PM and our meeting will be started at that time. So you are all requested to come at 4. আপনারা সকলেই 4টার সময়তে ওখানে বসবেন। এই সব কথা ওইখানেতে বিশেষভাবে হবে। আমি 2-1টি কথা বলে তারপরে আমার বক্তব্য সমাপ্ত করব। আপনারা এখান থেকে যে গঙ্গা স্নান করতে পারবেন, হরিকথা তো হচ্ছেই, অধিকন্তু গঙ্গা স্নানও করবার সময় হবে। আমরা যদি 12টার মধ্যে পৌঁছে যাই আপনারা সব স্নান করে আসবেন। আমি 2-1টি কথা মাত্র বলি। এই স্থান হচ্ছে জয়দেব গোস্বামী। মহাপ্রভু এখানে সংকীর্তন নিয়ে আসতেন, বিরাট ভাবেতে এখানে অপরাহ্নেতে এখানে সংকীর্তন এসে আসত। নিত্যানন্দ প্রভু ভাবেতে ভোর হয়ে যেতেন স্থানেতে। এই স্থানেতে পানিনাথ গৌর গদাধর বিগ্রহ স্থাপন করেছেন। এই গৌর গদাধর বিগ্রহ বোধ হয় নদীপ ধামেতে কি অন্যত্র কোথাও এই একটি বিরল। এই বিষ্ণুপ্রিয়া এবং মহাপ্রভু দুজন ভজন অপেক্ষা গৌর গদাধর ভজন অনেক উন্নত। গদাধর পণ্ডিত হচ্ছেন শ্রীমতী রাধিকার স্বরূপ। অতএব গৌর গদাধরের সেবার উৎকর্ষ রয়েছে। এই স্থানেতে জয়দেব গোস্বামী গীত গোবিন্দ রচনা করেছিলেন পূর্ণ। এই রচনা করবার সময়তে তিনি যখন গঙ্গা স্নান করতে যাচ্ছেন ওই সময়তে একটা পদ রচনা করছেন গীত গোবিন্দের। পদ রচনা করতে তার কলমটা ওখানে দাঁড় হয়ে গেল, থেমে গেল। When he was writing Git Gobind here, his pen was just stopped and he was thinking what to write more. তিনি চিন্তা করছেন যে আমি কি লিখি। সেখানে লিখতে লিখতে রাসস্থলীতে শ্রীমতী রাধিকার মান হয়ে গেছে। আর সেই সময়তে কৃষ্ণ কোন রকম তার মান ভঞ্জনের জন্য তার নিকটে পৌঁছে তার মস্তকটা তার সেখানে দিবেন। কিন্তু জয়দেবের কলম থরথর কাঁপতে লাগলো, বুক কাঁপতে লাগলো। তিনি কিছুতেই লিখতে পারলেন না যে কৃষ্ণ তার মস্তক রাধা রানীর পাদ পদ্মেতে তিনি প্রণত করেছেন। কেন? গৌরভাব, গৌরভাব। এটা লিখতে পারেন কে? রূপ সনাতন লিখতে পারেন, রঘুনাথ দাস গোস্বামী লিখতে পারেন। কিন্তু জয়দেব মতন, গোবিন্দ মতন, রঘুনাথ মতন লোক থরথর কাঁপতে লাগলেন। তিনি লিখতে পারলেন না যে রাধা রানীর মানকে ভিক্ষা মাংবার জন্য তার পাদ মস্তক তিনি পাদ পদ্মতে তিনি দিয়েছেন। তিনি হৃদয় ভাবায় রাখলেন আর ওই বইতে লিখলেন না। তিনি বইটাকে বন্ধ করে দিলেন আর দড়ি বেঁধে দিয়ে তার স্ত্রী পদ্মাবতীকে বললেন যে সে তুমি এখন রাখো, আমি একটু স্নান করে আসি। তখন তিনি স্নান করতে গিয়েছেন একটি দূর, এখান থেকে প্রায় কত হবে, সামান্য দূর। সেখানে গঙ্গা স্নানেতে তিনি গিয়েছেন। ইতিমধ্যে কৃষ্ণ স্বয়ং জয়দেবের বেশ ধারণ করে সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তিনি বললেন যে আমি রাস্তা যেতে যেতে আমি ভুলে গিয়েছি, একটা লিখবার ছিল আমার, একটু স্মরণ হয়েছে, আমি লিখে যাই, তুমি বইটা দাও, খাতাটা দাও। তখন তিনি ওই খাতাটাকে ঠাকুর ঘর থেকে বাহার করে তাকে দিয়েছে। ওইখানে বসে তিনি লিখলেন। কি লিখলেন? গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পাদ পল্লব। কৃষ্ণ নিজে লিখে দিলেন, জয়দেব তিনি লিখতে পারেন নাই। তিনি লিখলেন স্মর গরল খণ্ডনম, আমি স্মররূপী গরল বিষ, বিষেতে আমার সমস্ত শরীর পুড়ে যাচ্ছে, বিরহেতে জড়িত হয়ে যাচ্ছি। হে শ্রীমতী, তুমি অনুগ্রহ কর, তোমার মান আমাকে অঞ্জলিতে আমাকে এতে দাও। আর এই আমি মস্তক আর আমার বাঁশি তোমার চরণেতে আমি অর্পণ করছি। এই বলার পরে আর তারপরে লিখে দিয়ে তিনি চলে গেলেন। যখন চলে গেলেন তারপরে জয়দেব গোস্বামী স্নান করে আসলেন। তার স্ত্রী বললেন যে সে আপনি
খুব তাড়াতাড়ি করে আসলেন করে আসলেন তো তো তাড়াতাড়ি তো আসি নাই। আরে আপনি এই তো এসেছিলেন মাঝখানে আর কি, বইতে লিখে গেলেন আবার ফের গেলেন আবার চট করে চলে আসলেন, ওই যে তা তো নয়, আমি তো আসি নাই। তা কে আসলো? ওই বইতে যে খাতাতে যে লিখে গিয়েছেন, ওই যে আমি তো জানি না। আচ্ছা খাতাটা নিয়ে এসো। খাতাটা যখন নিয়ে আসলেন তখন দেখেন কি, যেখানে তার কলম বন্ধ হয়ে গিয়েছিল সেইখানে খুলে দেয় স্বর্ণ আক্ষরেতে, সোনার মতন একবার তো অক্ষর, আর তাতে লেখা আছে কি, স্মরকরল খণ্ডনম মম শ্রীদর্শি মণ্ডনম। মণ্ডনম মানে কি, ভূষণ। তোমার পাদ পদ্ম আমার মস্তকের ভূষণ, তোমার পাদ পদ্ম আমার মস্তকের ভূষণ হোক এই বলে বাসি, আর তার মস্তক তার পাদ পদ্মতে তিনি প্রণত করেন। মম শ্রীদর্শি খণ্ডনম দেহি পাদ পল্লবম উদারম, সেই পাদ পদ্ম তুমি আমাকে প্রদান করো। এই দেখে তার চোখ থেকে ঝরঝর করে জল পড়তে লাগলো। তিনি তার স্ত্রী পাদ পদ্মেতে তিনি প্রণত হলেন। তোমার কত সৌভাগ্য যে আজকে শ্রীকৃষ্ণ স্বয়ং আমার রূপ ধারণ করে এখানে এসে আর লিখে গেলেন আমার হৃদয়ের ভাব, আর তুমি তাকে দেখেছ, তার সঙ্গে কথা বলেছ, আর আমার এই সৌভাগ্য হয় নাই, এই বলে ক্রন্দন করতে করতে তিনি মূর্ছিত হয়ে গেলেন। এই হচ্ছেন জয়দেব গোস্বামী, তার মনের ভাব দিয়া লিখতে পারেন, কৃষ্ণ স্বয়ং এসে তাহার জন্য তাহার হয়ে হাত দিয়া তার তিনি লিখে দিয়ে গেলেন। এই যদি কৃষ্ণ ভজনতে যদি কারো রুচি হয়, যদি হরি স্মরণে সারসঙ্গ মন কলাস বিলাস কুতূহলম মধুর কোমল কান্ত পদাবলী শুনু জয় দেব, যদি ভজন করবার লালসা থাকে কৃষ্ণের রাগা রাগ সমেত, যদি ছেড়াবাস ব্রজ ভূষ রাগং রাগ পূর্বক জন্মে জন্মেতে যদি বৃন্দাবনেতে থাকবার যদি অভিলাষ হয়, তাহলে কি করবে? তাহলে জয়দেব গোস্বামীর এই গীত গোবিন্দ পড়বে, লিখবে, অনুশীলন করবে কোথায়? ওইরকম বৈষ্ণবের নিকটে, রাগানুগীর পরম রসিক তত্ত্ববিদ বৈষ্ণবের নিকটেতে গীত গোবিন্দ পড়বে, তাহলে কি হবে? হৃদয়ে সরস হবে। যদি এইরকম না হয় তাহলে রূপ গোস্বামী তার উপদেশের সারেতে তিনি কি বলছেন, তন্নাম রূপ চরিতাদি সুকৃত্তনানুক্রমেণ রসেন মনসা নিয়োজ্য তিষ্ঠন ব্রজে তদানুরাগী জনানুগামী কালম নয়েদ নিখিলাম অত্যুপদেশ। সমস্ত উপদেশের সার কি? সার বৃন্দাবনেতে যাবে একান্তিক বৈষ্ণব অনুরাগী বৈষ্ণবদের অনুগত হয়ে নিরন্তর কৃষ্ণ নাম করবে, আর মনেতে কৃষ্ণ লীলাগুলি স্মরণ করবে, গুরু বৈষ্ণবের একান্তিক অনুসরণ করে দিয়ে তার পাদ পদ্মেতে অনুগত হয়ে এইসবই করবে। এই সমস্ত উপদেশের এই সার, মনটাকে কৃষ্ণ কথা আর জিহ্বাটাকে কৃষ্ণ নামেতে নিযুক্ত করে দিয়ে ব্রজবাসী গণের রূপ সনাতন অথবা এদের লাইনেতে থেকে যার ভজন করছে ও অনুগত হয়ে যদি করে আর ওইসব লীলা চিন্তন করে, এই সমস্ত ভজনের সার এইটি। তো এই জন্য যদি মন যদি থাকে যে সে কৃষ্ণের লীলা কৌতূহল মধ্যে আমি প্রবেশ করব, চিত্তটা আমার সরস হবে, যদি মহাপ্রভুর বিচার তাহার যে কিসের জন্য জগতে এসেছিলেন এইসব জানবার যদি কৌতূহল হয়, তাহলে অবশ্যই গীত গোবিন্দ জয়দেব গোস্বামীর অনুশীলন করবে। আমি এই বলে সংক্ষেপেতে আমার সমাপ্ত করছি বক্তব্য। আমরা ওইখানে যেই এইসব বিষয়ে আমাদের পালকি এসব এখান থেকে উঠাও তো, আর আপনারা এখান থেকে সিধা আমরা চলে যাব মঠেতে, ওখান যাদের স্নান করবার ইচ্ছা হয় স্নান ইত্যাদি করে, আজকে একাদশী যেহেতু সকলই করতে হবে।